এরপরে রাসূলের আনুগত্য কি পরিমাণ আনুগত্য তারা করতেন, যেই দিন মদ হারাম ঘোষণা করা হয়েছে, কি হারাম ঘোষণা করা হয়েছে, ইন্নামাল খমরু ওয়াল মাইসার ওয়াদদামু ওয়াল আহমুল খিনজির, সূরা আনামের মধ্যে আছে। মদ, জুয়া, শুকর, শুকরের গোস্ত, এই জিনিসগুলো তোমাদের জন্য কি করা হয়েছে, হারাম ঘোষণা। মদ কিন্তু একবারে হারাম হয় নাই, তাদের আমলে মদের প্রচলনটা এত বেশি ছিল তারা স্বাভাবিকলি মদ খাইত। কি খাইত? ওই যে মিজানুর রহমান আজারির একটা ওয়াজ নিয়ে কেউ বুঝি বিতর্ক করছে, কেউ না বুঝি বুঝি, যারা বিতর্ক করছে তারা হিংসা বশবর্তী হয়ে বিতর্ক করছে, আর যারা না বুঝি বিতর্ক করছে তারা বিতর্ক করাটা কবিরা গুণ হয়েছে। যে মিজানুর রহমান আজহারি তার একটা ওয়াজের মধ্যে বলছিল, আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে নামাজে এসছে, এশার নামাজ, মদ খেয়ে এসে নামাজে দাঁড়াইছে, কোথায় দাঁড়াইছে, মদ কিন্তু একবারে আরাম হয় না। কথাটা বুঝেন ভালো করে, মদ তখন যাইছিল হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই দিন মদ খাইছেন, একদিন না তো, তারা সবসময় খাইতো, কেন খাইতো, এটা হালাল ছিল। অনেক বিধান কোরআনের কারণে পরিবর্তন হয়েছে না, আগে হারাম ছিল এখন আর, আগে হালাল ছিল এখন আর হালাল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সম্পর্কে, কি সম্পর্কে, আপন চাচাতো জেঠাতো ভাই, তাইলে চাস্তো ভাইয়ের কাছে কাকে বিয়ে দিছে, এমন কি আপনার স্বাস্থ্য ভাইয়ের কাছে আপনার মেয়ে বিয়ে দিতে পারবেন, কথাটা বুঝেন নাই মনে হয়। এই শরীয়তটা কি হয়ে গেছে পরে রহিত, এইরকম আরো অনেক কিছু আছে, অনেক শরীয়ত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যখন ইসলাম শুরু করছে তখন কি রোজা ফরজ ছিল, রমজান মাসে খাওয়া দাওয়া যাছিল না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ইমানদারগণ আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্বে যেমনিভাবে ফরজ ছিল তোমাদের উপরে আমি রমজানের রোজাটা ফরজ করে দিয়েছি, বলেছেন কে? সূরা বাকারার মধ্যে আছে না নাই, এই যে রমজানের রোজা ফরজ, সাহাবায়ে কেরাম রোজা ভাঙছে কি না ভাঙছে, এটা নিয়ে কেউ প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে কেউ, প্রশ্ন করে নাই, যখন থেকে রোজা ফরজ এর আগে ভাঙ্গা যাইছিল, এরপরে রাসূলুল্লাহ যখন মেরাজে গেলেন নবুয়তি ফাওয়ারও আরো 12 বছর পরে, রাসূলের বয়স যখন 53 বছর তিনি তখন মেরাজে গেছেন, এর আগে কি নামাজ ফরজ ছিল, কথা বলে না, এর আগে কি নামাজ ফরজ ছিল, রাসূলুল্লাহ মেরাজে যাওয়ার পরে রাসূলুল্লাহকে 50 ওয়াক্ত নামাজ দিছে, এরপরে মুসা আলাইহিস সালামের সাথে যখন দেখা, মুসা আলাইহিস সালাম বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মত কত শক্তিশালী বলিষ্ঠ আছিল, এরপরেও তো শরীয়ত নিয়ে তারা কত বাড়াবাড়ি করছে, আপনার উম্মত তো দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, যাইতে যাইতে 8-9 বাজ যায়, 5 ওয়াক্ত করে কমায় আনতে আনতে কয় ওয়াক্ত, এই 5 ওয়াক্ত যেদিন নামাজ ফরজ হয়েছে, এর আগে তো ফরজ ছিল না, ছিল এর আগে নামাজ না পড়লে কোনো গুণা, রাসূলুল্লাহর একজন সাহাবী আছে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই কিন্তু সে জান্নাতি, তার নাম হচ্ছে উশাইরাম, আমি উহুদের যুদ্ধের ঘটনায় তার ঘটনা বলছিলাম, জীবনে 1 ওয়াক্ত নামাজও, উহুদের যুদ্ধের ঘটনা, কিন্তু ওই লোকটা জান্নাতি, বলে এটা কিভাবে, তার উপরে নামাজ ফরজ, সে এমন মুহূর্তে ইমান আনছে, ধরেন সকালবেলা 8টা বাজে ইমান আনছে, জোহর নামাজ হওয়ার আগে মারা গেছে, তার উপরে নামাজ ফরজ ছিল না, এখন জোহরের নামাজের পরে কোনো হিন্দু যদি মুসলমান হয়, আসরের আগে যদি মারা যায়, তার উপরে নামাজ ফরজ নাই, জীবনে 1 ওয়াক্ত নামাজ না পড়িয়ে সে জান্নাতি, কথাটা কি বুঝাইতে পারছি আমি, এ ওশাইরাম ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছে সকালবেলায়, জোহর হওয়ার আগে ইন্তেকাল করছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে সে যে মুসলমান হয়েছে কেউ জানিত না, ওই লোকটা একটু মুনাফিক টাইপের ছিল, দোদুল্যমান ছিল, যুদ্ধে অংশগ্রহণ করছে, কিন্তু যুদ্ধে আহত হয়ে যখন কাতরাচ্ছে
সাহাবাই কেরাম বললো, হে আল্লাহ রাসূল, হুশাইরাম তো যুদ্ধের মধ্যে আসছে। বললো, তার সাথে একটু কথা বলো, কেন সে আসছে? সে বললো যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে, দিন কায়েমের পক্ষে যুদ্ধ করার জন্য ওদের যুদ্ধে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললো, সে জান্নাতি, সে যে জীবনে এক ওয়াক্ত নামাজও, যেহেতু তার উপরে নামাজ ফরজ ছিল না। এই কারণে আপনার শরীয়ত, ইসলামী শরীয়ত আসার পূর্বে, যেমন আগেকার নবীদের শরীয়তের আমাদের শরীয়তে ব্যবধান আছে না নাই? আগেকার নবীদের শরীয়ত ছিল কোনো জায়গা যদি না ফাঁকি লাগতো, আমরা এটা কাটিয়ে গেলেও লাগতো, এটা জানতেন নি? আমাদের এটা রাসূলুল্লাহ ইসলামের বরকতে শুধু তিনবার ধুই দিলে এটা পরিষ্কার হয়ে গেছে, আর অন্য অন্য নবীদের শরীয়তে এটা এইভাবে পরিষ্কার হইতো না। এটা কাটি ফেলতে হইব, কাপড়ে না ফাঁক লাগলে কাপড়টা কাটি ফেলতে হইব। আমাদের কি এরকম আছে? নাই। মদের ব্যাপারে যখন মুসলমানরা, হিন্দু বৌদ্ধ, তাদের সমাজটাই তো মদের উপরে সলাপ ছিল, তাদের মদগুলো আমাদের মতন এত নোংরা ছিল না, এত নোংরা ছিল না। তারা মদ বানাইতো আঙ্গুরের রস নিংড়ানো মদ, কথা বুঝছেন, ফলের রসের মদ, এগুলোর মধ্যে প্রচণ্ড শক্তি ছিল, এরপরে ঘুমের ক্লান্তি ছিল। আলী কারাম আল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মদ খেয়ে, তখন তো মদ খাওয়া যায়, এশার নামাজে আসছে, নামাজে দাঁড়াইছে, নামাজ করে গাত পড়ছে, সে কি কইছে ভুলি গেছে, কাফেরুন, সুরে কাফেরুন পড়তে যায় বারবার, কি করতেছে, আগে পিছে হয়ে যাচ্ছে। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। এখন অনেক আলেমে কয় যে মিজানুর রহমান আজারি কইছে এই আলী রাদিয়াল্লাহু আনহু মদ খাইছে, আসলে খাইছে তো সত্য, তখন তো যাই ছিল, এখন নামাজের মধ্যে যখন উলট পালট হয়ে যাচ্ছে। মদকে খামার বলা হয়, খামার শব্দের অর্থ হচ্ছে ঢেকে দেয়া, খামার শব্দের অর্থ কি? ঢেকে দেয়া। ঢেকে দেয়া মানে কি? মানুষ যদি এখনো মদ খায় তার জ্ঞানটা স্বল্প হয়ে যায়, মদ খাওয়ার পরে সে কি করতে পারে বলতে পারে না। কথাটা বুঝাইতে পারছি? সকল অপকর্মের কারণ হচ্ছে মদ, সকল অপকর্মের কারণ কি? মদ। মানুষ যখন কাউকে খুন করবে মদ খাওয়াই দে, বাস অমুককে খুন করে চলে আসো, সে যে খুন করতেছে আসলে তার চান্স নাই, সে কি খেয়েছে? মদ খাইছে। এরকম ঘটনা ঘটে না? এই যে জল্লাদ যারা কাজ করে, আমরা শুনেছি অধিকাংশ সময় তারা কাজগুলো করতেছে মদ খায় তারপরে কাজ করে, তার চেস স্বাভাবিক চেস, এই কারণে এটার নাম হচ্ছে কি? খামার। খামার শব্দের অর্থ হচ্ছে ঢেকে দেয়া। মদ কেমন মারাত্মক চিন্তা করেন, একজন বুজুর্গ ব্যক্তি আছিল মসজিদের ইমাম, কি ছিল মসজিদের ইমাম, সপ্তাহে একদিন মানুষের বাড়িতে বাড়িতে খাওয়া খাইতো, এই যে আমাদের মুয়াজ্জিনের জন্য আপনারা যেভাবে পাঠান, মুয়াজ্জিনের জন্য তো মনে প্রতিদিন একদিন, একদিন একবারই পাঁচ ছয় মাস পরে একদিন, এরকম মানুষের বাড়িতে বাড়িতে কি খাইতো? দাওয়াত খাইতো। এক সুন্দরী মহিলা ওই ইমাম সাহেবের তার প্রতি আকর্ষণ সৃষ্টি হয়ে গেছে। ওই মহিলাটা ভালো ছিল না, চরিত্র খারাপ ছিল, এই মহিলা ইমাম সাহেবের প্রতি কি হয়েছে একটু আকৃষ্ট। রাত্রিবেলায় গোপনে একদিন তার মনের মধ্যে কুচিন্তা আসছে, ঝাড়ফুঁকের কথা বলে ওই ইমামকে তার বাড়ি দিন। দেখেন মদটা মানে সকল অপকর্মের কারণ যে মদ, এই যে এখন যে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে মদের কারণে, নেশার কারণে, গাঁজার কারণে, ফেন্সি ডেলের কারণে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আপনার যেই ছেলেটা মদ খায়, যেই ছেলেটা গাঁজা খায়, যেই ছেলেটা নেশা করে, ওই ছেলেকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি যত চেষ্টা করেন ওই ছেলেকে নিয়ন্ত্রণ করা এত সহজ, কিন্তু কে গাঁজা তুলে দিল? কারা? দাদারা। আমাদের দেশ থেকে ভালো ভালো জিনিস নিয়ে তারা আমাদেরকে দিচ্ছে মদ, তারা আমাদেরকে দিচ্ছে গাঁজা, তারা আমাদেরকে দিচ্ছে ইয়াবা, তারা আমাদেরকে দিচ্ছে ফেন্সিডিল, এগুলো দিয়ে আমাদের দেশের যুব সমাজগুলোকে ধ্বংস করে দিচ্ছে। একটা জাতিকে ধ্বংস করার জন্য এটাই হচ্ছে মূল। বিধর্মী হইলেও আমাদের দেশের লোকজন যেভাবে নেশা করে, বিধর্মীরাও এইভাবে মদ খেয়ে নেশা করে না।
এরকম তাদের নেশা নাই। আমাদের যুব সমাজ যেভাবে নেশার জন্য মদ খায়, যেভাবে নেশার জন্য ইয়াবা খায়, একটা ইয়াবা একটা ট্যাবলেট খাইলে নাকি তিন দিন চার দিন পর্যন্ত সে আর ঘুমানো লাগে না, মানে ঘুম হয় না, তার ঘুম হবে না, আপনার ঘুম আসবেই না। একটা ইয়াবা ট্যাবলেট খাইলে, ছোটো ছোটো ট্যাবলেটগুলো, এই যে মিয়ানমার দিয়ে বাংলাদেশে অহর অহর আসতেছে, এত আইন করতেছে, এত কিছু করতেছে, এটা সংশোধন হচ্ছে? কারো কথা কেউ শুনতেছে? কেন হচ্ছে না? আমি এই মদের কুফল সম্পর্কে জাতিকে সচেতন করতেছি না, মদের লাইসেন্স দিয়ে রেখেছি, ওই মদ খাওয়ার পরে যে শাস্তি হওয়া দরকার ওইটা ওইটা পর্যাপ্ত শাস্তি নয়। আপনি দুই মাসের শাস্তি দিয়ে তারা বের করছেন, সে আগে যদি একটা ইয়াবা খাইতো এখন তিনে তিনটা খায়, ওই যে দুই মাস জেল খাটিয়ে আসছে, তার কোনো সংশোধন হয়েছে? রাষ্ট্রীয়ভাবে যতক্ষণ পর্যন্ত এটার উদ্যোগ নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত এটা সংশোধন করা সম্ভব নয়। আলেম ওলামারা ওয়াজ করতেছে, বহু জায়গায় ওয়াজ করতে দেয় না। ওয়াজ করে কি একটা লোককে খারাপ বানাইতেছে? ওয়াজ শুনে কি কোনো মাস্তান, কোনো বালা ছেলে মাস্তান হয়ে গেছে, এরকম কোনো ঘটনা আছে? ওয়াজ শুনি, ওয়াজ শুনি একটা ছেলে বোমা বাজায় গেছে কোনো? বরঞ্চ এই ওয়াজগুলো শোনার কারণে যে ছেলেগুলো মদ খাইতো, যে ছেলেগুলো গাঁজা খাইতো, যে ছেলেগুলো ইয়াবা খাইতো, এই যে মিজানুর রহমান আজহারি যখন বাংলাদেশে আসলো, তার ওয়াজ শুনে হাজার হাজার লক্ষ লক্ষ যুবক ইয়াবা ছেড়ে দিয়েছে, মদ ছেড়ে দিয়েছে। ওই ইয়াবা মদ ছেড়ে দিয়ে যখন মঞ্চিত মুখে হয়েছে, তখনই বললো আজহারির ওয়াজ বন্ধ করে দাও, যেহেতু তাদের অনুসারিত কমে যাচ্ছে। কথা বুঝছেন? আপনাকে বোঝা লাগবে এই ঘটনাগুলো কেন ঘটতেছে। শুধু খালি ভাত খাইলে হবে না, শুধু খাওয়ার জন্য যে আপনি জিজ্ঞাসা করি মুসলমান হয়েছে এটা নয়, চিন্তা করা লাগবে যে আমি মুসলমান, আমার এই প্রজন্ম কোন দিকে যাচ্ছে, এই প্রজন্ম যে নষ্ট হয়ে যাচ্ছে, তাদের সংশোধনের কি কি বুদ্ধি আছে। আজকে মাহফিলগুলা ওফেন করতে পারতেছে না, সব মাহফিল, বহু জায়গায় মাহফিল বন্ধ, বহু জায়গায় বন্ধ। আপনার ইউনিয়ন, এই ইউনিয়নে আমার মাহফিল বন্ধ, কোনো মাহফিল আমি যেতে পারি না, একটাতেও যেতে পারি না। কি আমি কি কারো কি জায়গা দখল করছি, কারো মাথায় বাড়ি দিছি, কারো ছেলেকে সন্ত্রাসী বানাইছি? আমার ওয়াজ শুনে কোনো ছেলে পকেট মারিছে, তাহলে বন্ধ কেন? ওই যে তারা চিন্তা করলো যে আমাদের যুব সমাজ যদি ইসলামের দিকে আকৃষ্ট হয়ে যায়, আমাদের নেতাগিরি তো ছুটে যাবে, আমাদের পিছনে হেলস করার মতন, মদ খাওয়ার মতন, গাঁজা খাওয়ার মতন ওই লম্পট জাতীয় ছেলে আমরা তৈরি করতে পারবো না, এই কারণে ওই জায়গায় বন্ধ করো, আঘাত করো ওই জায়গায়। আজকে জাতি কোন দিকে যাচ্ছে? মতে তো মারাত্মক ভয়ঙ্কর, ওই ইমাম সাহেবের প্রতি ওই নর্তকী আকৃষ্ট হয়েছে, আকৃষ্ট হয়ে তাকে একটা মিথ্যা কথা বলে তার বাড়িতে দাওয়াত দিছে, গভীর রাত্রে দাওয়াত দেওয়ার পরে ওই নর্তকী ইমাম সাহেবকে খাওয়া দাওয়া করালো, খাওয়া দাওয়া করানোর পরে যার ফুকের কথা বলে, তাবিজ তোমারের কথা বলে, ওই মহিলা ইমাম সাহেবকে তার ঘরের মধ্যে নিয়ে গেল। তার ছোট্ট একটা বাচ্চা ছিল, বাচ্চাটা ঘুমাচ্ছে। ওই ঘরে নেওয়ার পরে ওই মহিলা ইমাম সাহেবকে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দিল, তার কামনা মনের বাসনা পূরণ করার জন্য ইমাম সাহেবকে প্রস্তাব দিল। ইমাম সাহেব বলল, না না, এটা কখনো নয়, কখনো নয়, কখনো না, আমি এই কাজ করতে পারবো না। ইমাম সাহেব কি কয়? আস্তাগফিরুল্লাহ, আমি এই কাজ করতে, নাসর মহিলা নর্তকী সে কয়, ইমাম সাহেব তোমাকে যেহেতু ঘরের মধ্যে নিয়ে আসছি, আমি এই কাজ না করে তোমাকে, তোমার চরিত্র লুণ্ঠন না করে তোমাকে, সে কোনো অবস্থাতে রাজি হয় না। এখন মহিলা কয় যে, তুমি যদি রাজি না হও তাহলে আমি পাড়ার লোক ডাকবো, তুমি রাত্রি আমার ঘরে আসছো। বিপদ বাড়ছে না কমছি? এমনি তো যাই তো গোপনে গোপনে, এখন যদি পাড়ার লোক ডাকে এখন বিপদ বেশি না কম? কথাটা বুঝেন, এটা বলতেছি কেন, মত কি জিনিস এটা বোঝানোর জন্য। এরপরে মহিলা চিন্তা করলো, এই লোককে যদি আমার বসে আনতে হয়, এই লোককে যদি আমার, তাহলে তারা কিছু পানি খাওয়াইতে হইব, পানি বুঝেন তো, পানি মানে কিয়া, ডাইল 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 নি কফলা বানি ডাইল, নেশা নেশাদ ডাইল কয়, এটা ডাইল খাওয়াইতে হইব। তখন ওই মহিলা বলল, তোমাকে ছেড়ে দিতে পারি একটা শর্ত, যদি তুমি আমার সাথে মদ পান করো। ইমাম সাহেব চিন্তা করলো, যাই হোক অন্তত একটা জেনার কাছ থেকে বাঁচা যাবে, একটু মদ যদি পান করি জেনার কাছ থেকে বেঁচে যাবে, ওই মহিলা আমাকে ছেড়ে দিবে। অনেক চিন্তা ভাবনা করে ওই ইমাম সাহেব চিন্তা করলো, জেনা করার চেয়ে মদ খাওয়া তো অনেক ভালো। তার চিন্তা এসছে, এটা চিন্তা কি এসছে, আর মহিলার চিন্তা হচ্ছে তাকে যদি আমি মদ খাওয়াই দিতে পারি, যা মনে করে তাই
মহিলার চিন্তাও ঠিক, ইমাম সাহেবের চিন্তাও, ইমাম সাহেব চিন্তা করলে একটু মদ খাইলে কি এসে যায়, ইমাম সাহেব দেখেন একটু মদ পান করলো, ওই হুজুর একদম একটু মদ পান করলো, মদ পান করার পরে ইমাম সাহেবের মাথাটা একটু বিগড়ে গেল, ইমাম সাহেব মাথাটা বিগড়ে যাওয়ার পরে ইমাম সাহেব চিন্তা করলো, হায় রে এই মহিলা তো সুন্দরী মহিলা আমাকে এই প্রস্তাব দিয়েছে, এই প্রস্তাবটা তো ছাড়া ঠিক হবে না। তার মেজাজটা হঠাৎ করে মনটা তার পরিবর্তন হয়ে গেল, ওই মন পরিবর্তন হওয়ার পরে যখনই সে মদ পান করলো, যখন তার মেধাটা সলভ হয়ে গেল, তার 3 বছরের ছোট্ট ছেলে বিছনার মধ্যে ঘুমাচ্ছে, ওই ইমাম সাহেব চিন্তা করলো এই ছেলেটা যদি হঠাৎ করে জাগ্রত হয়ে যায়, খারাপ কাজে যদি আমি রত হই, এই ছেলেটা তো বাইরে গিয়ে মানুষকে বলে দিবে, সর্বপ্রথম চিন্তা করলো এই ছেলেটাকে নিয়ন্ত্রণ করা দরকার। ইমাম সাহেব ওই মহিলার সাথে কাজ করার জন্য সর্বপ্রথম এই ছেলেটাকে হত্যা করলো, কী করছে, মারিয়ে লাইছে। এখন আর তার মাথায় কাজ, এখন তার মাথায় ঢুকছে সে কি করবে জানা। তাইলে চিন্তা করেন তো, একজন ইমাম, একজন আল্লাহওয়ালা ব্যক্তি যদি মদ খাওয়ার পরে, নেশাদ্রব্য খাওয়ার পরে যদি তার এই অবস্থা হয়ে যায়, একজন সাধারণ মানুষ যদি মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, খাওয়ার পরে তার অবস্থাটা কেমন হইতে পারে। ওই মহিলা যখন তাকে নিয়ন্ত্রণ করতে পারলো না, সে বেছে নিল মদ। এই কারণে বাংলাদেশের যুব সমাজকে যখন ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যখন দেখলো আমাদের যুবকেরা কোরআন পড়ে, আমাদের যুবকেরা নামাজ পড়ে, আমাদের যুবকেরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে, তারা যখন দেখলো তাদেরকে কি করা যায়, তাদের চরিত্রটা ধ্বংস করার জন্য কি করা যায়, তারা 2টা জিনিস বেছে নিয়েছে। একটা হচ্ছে আমাদের প্রত্যেক ঘরে ঘরে নর্তকীদের নাচ নামে টেলিভিশন ঢুকিয়ে দিয়েছে, 2 নম্বর হচ্ছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা মদ জাতীয় নেশা জাতীয় দ্রব্য তারা পৌঁছে দিয়েছে। আপনাকে বুঝা লাগবে, এই যে মদ এটা কত খারাপ জিনিস। তখন আলী কারামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে মসজিদে আসলেন, নামাজ পড়লেন, নামাজের মধ্যে যখন সূরা কাফিরুন তেলাওয়াত করতেছেন, আয়াতগুলো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আগেরটা পিছে পিছেরটা আগে এরকম হয়ে যাচ্ছে, তখন আল্লাহ পাক রাব্বুল আলম একটা কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া নামাজের কাছে যাইও না। তরিকতের কিছু লোকজন আছে তারা কয় যে আল্লাহ তো কইছে নামাজের কাছে না যাওয়ার জন্য, ইয়া ইউহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, কারণ মানে নিকটবর্তী ওয়ালা তাকরাবু তুমি যাইও না, সালাত নামাজের কাছেও যাইও না। এর পরে শব্দ হচ্ছে ওয়া আনতুম সুকারা, যখন তুমি মদ খাও। তাহলে বোঝা যায় মদ হালাল ছিল, আল্লাহ বলতেছে যখন তুমি নেশাদ্রব্য জিনিস খাইবা, মদ খাইবা, নামাজের কাছেও, এই আয়াতটা কিয়ামত পর্যন্ত থাকবে, তবে হুকুম রহিত হয়ে গেছে। আয়াত আছে হুকুম রহিত, তার মানে কি আয়াতটা আপনি অনুসরণ করতে পারবেন না। এই কারণে বাংলা হুজুর হইলে হবে না, কোরআন বুঝার জন্য আরবি এলেমও প্রয়োজন আছে না নাই। এখন কেউ যদি বাংলাতে পড়তেছে এই আয়াতটা পড়লো, ইয়া ইউহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে ইমানদারেরা তোমাদের নামাজের নিকটবর্তী হইও না যখন তোমরা মদ খাও। এখন এতে চিন্তা করলে যে মদ খন্দ জায়েজ আছে কোরআনের মধ্যে, ওই যে জিয়াউল হক মাওলানা এই লোকে যে ফতোয়া দিল কাবা শরীফ ভাস্কর্য সূরা সাবা 13 নম্বর আয়াতটা আছে বলে, ওই যে সুলাইমান আলাইহিস সালাম জিন্দারা যে ভাস্কর্য বানাইতো, ওই জিন্দারা ভাস্কর্য কি সুলাইমান আলাইহিস সালামের ভাস্কর্য বানাইছে? আমাদের এই যে এই মসজিদে আকসা সুলাইমান আলাইহিস সালাম জিনের মাধ্যমে এটা বানাইছে, কত সুন্দর। এরপরে এই জাতীয় ভাস্কর্য আপনি দেখবেন আরব কান্ট্রিগুলোতে অনেক সুন্দর সুন্দর ভাস্কর্য, প্রাণীর ছবি না। এখন ওই জিয়াউল হক এরকম ইসলাম বুঝছে, এরকম কোরআন বুঝছে, যে কোরআন শরীফে আয়াত আছে সত্য, সম্ভবত আয়াতটা সূরা মায়েদার, ইয়া ইউহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত, হে ইমানদারগণ তোমরা নামাজের নিকটবর্তী হইও না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা কি খাও, মদ খাও। তখন মদ যায় ছিল, এরপরে দেখলো যে না, মদের সয়রাব যখন প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে চলে যাচ্ছে, তখন আল্লাহ ফাক রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াদদামু ওয়াল আহমাল খিনজির, তোমাদের জন্য হারাম করা হয়েছে মদ, তোমাদের জন্য হারাম করা হয়েছে শুকরের গোস্ত, তোমাদের জন্য হারাম করা হয়েছে বাগ্য নির্ধারণ তীর, আঙ্গুল গণানো, হাত গণা গণায় না, অনেকে বান্দর গণায় না, টিয়া পাখি গণায় না, এখন কমে গেছে, অনেক কমে গেছে। এই এই গণকের এটা বিশ্বাস করা কুফরি,
একেবারে সরাসরি কোরআন, এটা কুফরি। আপনি মদ খাওয়া কুফরি, গণকের কাছে যাওয়া কুফরি, শুকরের গোস্ত খাওয়া কুফরি, শুকরের মাংস আপনি খাইতে পারবেন না, শুকরের গোস্ত খাইতে পারবেন না। যখন মদ হারাম করলো, কথাটা কেন বললাম, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত করা সর্বাবস্থায় ফরজ। মদ যখন হারাম করা হলো, চতুর্দিকে আয়াতটা ঘোষণা করা হলো যে মদকে হারাম ঘোষণা করা হয়েছে, তাফসীরের মধ্যে লেগেছে যেই দিন মদ হারাম ঘোষণা হয়েছে, আল্লাহ ফাক রাব্বুল আলামিন যখন এই কোরআন আয়াতটা নাজিল করলেন মদ হারামের ব্যাপারে, তারা দেখেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের কেমন আনুগত্য করতেন। ওই মদ হারাম ঘোষণা করার পরে কেউ এক ফোঁটা মদ খায় নাই, প্রত্যেকের ঘরের মধ্যে কিন্তু মদ ছিল। মদগুলো যে মদিনার অলিতে গলিতে এমনভাবে তারা ফেলে দিয়েছে, ওই অলিতে গলিতে বৃষ্টির মতন মদ দ্বারা তাদের ওই যে বিভিন্ন ড্রেন আছে, ওই ড্রেনগুলো মদের কারণে পানির মতন প্রবাহিত হওয়া শুরু করলো। কী পরিমাণ মদ ছিল অলিতে গলিতে, বৃষ্টি হলে যেভাবে ফানি যায় ওইভাবে মদের স্রোত বওয়া শুরু হলো। কেন? যে আল্লাহ এটা কি করছেন, হারাম, অথচ এক মিনিট আগেও খাইছে, যাই ছিল কোরআন নাজিল হওয়ার পরে মদ খাচ্ছে, আয়াতটা তেলাওয়াত করতেছে, সাহাবাই গ্রাম আয়াত তেলাওয়াত করতে করতে গ্রামে গ্রামে দৌড়াচ্ছে, আয়াতটা পড়তেছে, যার কানে যাচ্ছে গালের মধ্যে দিয়েছেন, পেটে গেছে, গালে আঙ্গুল দিয়ে মদগুলো বের করে ফেলেছে, এটাই তো ইমান। আর আমি আর আপনি কইতাম তো দরজামান দিয়ে রে, যা আছে ইন খাইল, ওই খাওয়ার ওরে কি করবো, কাইলের তো না খাইতাম না, আমাদের এই অভ্যাস আছে না, আমরা এই নামাজের বেলা গেলে বলে হুজুর কাইলের তো নুন মাই যেত, আর কাপড় ভালো নাই, খুবই আপনি এই খারাপ কাপড় লাই, আপনি গন্ডে যান কুজুর আর কাপড় ঠিক নেই, এই তুই এই নাফাক কাপড় গেলে এর বাড়ি বেলা কইছো কোনে, এই নাফাক কাপড় লো যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, গোসল ছাড়া যদি দাফন হয়, তাই যদি নাফা নাফাক অবস্থা কবরে যাইতে, গোসল না হয়ে দাফন হওয়ার সম্ভাবনা আছে না, কথা বলেন সম্ভাবনা আছে না, বগুলা আসাছে কার গোসল কে দেয়, কার খবর কে নেই, কোনো রকম নেই মাটি দুরুকার। তো আপনি চিন্তা করেন তো, আপনি একজন মুসলমান, আপনাকে যখন নামাজের কথা বলে বলে হুজুর আমার কাপড় ঠিক নেই, এই কথাটা বলা কি সঠিক? তার মানে কি আপনার কাপড়ের মধ্যে ফসাপ লাগছে? ছোট বাচ্চা যদি কাপড়ের মধ্যে ফসাপ করে, এই বাচ্চার লোক কাপড়ই নামনে রাখেন নি, কথা বুঝে না, সাথে সাথে কাপড় পাল্টাই দেন না, আপনি ফ্যান পাল্টাই দেন না, তা আপনি বাচ্চার বাপই কি করলেন? এটা হাসির খোরাক না, কিন্তু আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন, আমরা যারা এই প্রশ্নগুলো করি আমার কাপড় ঠিক নেই, ছেলের ব্যাপারে আপনি সচেতন, কারণ আপনার কাপড় ঠিক নেই, এটা কতটুকু সঠিক? এটা বলার পরে দেখতেছে কে ভাই দাড়িটা রাখেন না, দাড়ি এক বেলা কয়েছে হুজুর অন্যান্য মেয়ে বিয়ে দিনে ছেলে বিবাহ করাই না, দাঁড়িয়ে রাখবো আর কি, আগামী বছর হতে না, আগামী বছর হতে না। আপনি এই কথা বলার সাথে সাথে আপনার মনকে আপনি প্রশ্ন করেন তো, আপনার সাথে আপনার বয়সে কত লোক মারা গেছে, আপনার গ্রামে এই গ্রামে এই এই দেবপুরে আলী মজুমদারের যে সমাজ আছে এই সমাজের মধ্যে আপনার বয়সী এইখানে একেবারে তিন বছর চার বছর থেকে সত্তর পঁচাত্তর আশি বছরের বৃদ্ধ পর্যন্ত আছে, এই তিন বছর থেকে শুরু করে সবাই চিন্তা করে সবাই বয়সী লোক মারা গেছে, মারা যায় নাই, তিন বছরের ছেলে কি এই সমাজে মারা যায় নাই, পাঁচ বছরের ছেলে কি মারা যায় নাই, দশ বছরের ছেলে কি মারা যায় নাই, পনেরো বছরের ছেলে কি মারা যায় নাই, পঁচিশ বছরের ছেলে কি মারা যায় নাই, চল্লিশ বছরের তিরিশ বছরের যুবক কি মারা যায় নাই? তো আপনি যে বলতেছেন আগামী আগামী দিন পরশু ওইভাবে যে বলতেছেন নামাজ পড়ার জন্য বললে হুজুর কালকে ফজর থেকে বসবো, কোন ডে ফজর কার কি খবর? এই কারণে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম যখনই আসবে সাথে সাথে তখনই মানা ফরজ, যখনই আসবে তখনই মানা কি? এই কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আতা'ানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলের সর্ববস্থা অনুসরণ করবে তার স্থান হবে জান্নাতে, তাকে আমি জান্নাতে নিয়ে যাব, আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে, আর যে আমার অনুসরণ করবে না ফাকাত আবা। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন আল্লাহ রাসূল আবা মানে কি? আল্লাহ রাসূল বললেন আবা মানে আমার আনুগত্য, যে করবে না সে আমাকে অস্বীকার করবে। আপনি যখন দুনিয়ায় আসবেন, আপনি যখন জন্মগ্রহণ করে দুনিয়ায় এসেছেন, আপনি কাত্তরিকা এসেছেন, কাত্তরিকা এখানে মানবো কাত্তরিকা, কথা বুঝেন, এখানে অনুসরণ করবো কার? রাসূলের। পিতামাতার উপরে দায়িত্ব, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার একটা সুন্দর নাম রাখা, দুই নম্বর কর্তব্য তার উপরে তার আকিকা দেয়া, কি দেয়া, এটা কার সুন্না? কাকে অনুসরণ করলাম?
এ যাক আমি রাসূলকে অনুসরণ করি না, নাম রাখে বল্টু ফল্টু বল্টু মিয়া। আমাদের বাড়ির পাশে বহু লোক আছে নাম হয়েছে বলু মিয়া, একসময় নামগুলো ছিল, এখন এগুলো কমে গেছে। ওই দিন কার বাড়িতে দাওয়াত করতে গেছি, দাওয়াত খাইতে গেছি, একটা নাম দিছে মুয়াজ্জেম সাহেব, সহ যা চিন্তা করলাম নামটার অর্থই মিলাতে পারি না, ভুল, পুরো নামটাই ভুল। পরে বলে যে না এটা বিদেশ থেকে রাখছে, আমার স্বামী এটা নামটা দিছে, ভিতর থেকে মহিলা বলতেছে যে এইটা হুজুর কোনো অবস্থায় পাল্টানো যাবে না। আমি বললাম এইটার উপরে কোনো অবস্থায় মুনাজাত করা যাবে না, এবার কি করবেন দেখেন। পরে সে তার হাজবেন্ডের সাথে আমার মোবাইলের লাইন মিলে দিছে, আমি বললাম যে ভাই নামটা পুরাটা ভুল, গুনাহ হবে, রব্বি একটা নাম রাখে, আপনাদের সমাজে আছে রব্বি শব্দের অর্থ হচ্ছে আমার রব, এই নামটা রাখা কবিরে গুনাহ। রব্বি এখন ব্যাগে চিন্তা করছি রব্বি মানে তো প্রভু, রব্বি শব্দের অর্থ হচ্ছে আমার রব মানে প্রভু, রব্বি মানে আমার রব, অর্থের দিকে এটা কুফরি। রব্বি যখন ইয়া যুক্ত হয়ে গেছে ইয়া আমাকে বোঝায়, যেমন কলম নাকি এটা একটা কলম, মসজিদ মসজিদি এটা আমার মসজিদ আমাদের মসজিদ, এরকম রব্বি মানে আমার রব। এখন নাম এখন হুজুরও কীরকম দেখি এটা মুনাজাত করে দিছে। এরপরে ওই যে সাইদি সাহেব একটা ওয়াজের মধ্যে বলছিল এক লোকে মেয়ের নাম রাখছে তুকার দিবান, ওই যে কোরআন শরীফে সূরা আর রহমানের মধ্যে বারবার আছে না, এখন তুকার জেন শব্দের অর্থ হচ্ছে মিথ্যাবাদী। নাম কি তোমরা আল্লাহর কোন কোন অবিদারকে অস্বীকার করবে, মিথ্যাবাদী মনে করবে, অস্বীকার করা মিথ্যাবাদী মনে করা, তুকার জীবন শব্দের অর্থ এরকম আরও বহু আছে। তো কোরআন শরীফে নাম রাখলে যদি একদম কোরআন শরীফে ফেরাউনের নামও আছে, আপনি কি রাখতে পারবেন? ফেরাউনের নাম আছে না, এই কারণে ফিতা মাতার উপরে যদি আপনি রাসূলের আনুগত্য করতে চান, রাসূলের আনুগত্য করতে হলে প্রথমে আপনাকে ইসলামী নাম রাখতে হইব। এখন আপনার এই যে মোবাইলে সফটওয়্যারের মাধ্যমে আপনি ইসলামী নাম চার্জ দেওয়ার সাথে সাথে হাজার হাজার নাম অর্থ সহ আছে আরবি, আছে না? তো আপনি নানটু বল্টু ফল্টু এগুলো কেন রাখেন? দুই অক্ষর নাম কয় অক্ষর ছোট হইতে হবে, এই কারণে ডিজিটাল নাম সাকিব খান এই খান হেই খান, আপনার গুনাহ হবে, আপনাকে অনুসরণ করতে হলে কায় করতে হইব। এখন জর্মের জর্মের ক্ষেত্রে আপনি যদি আসলে অনুসরণ করেন, দুই নাম্বার অনুসরণ আকিকা, দুই নাম্বারে কি আকিকার বিষয়টা ক্লিয়ার করে দিই। আমি গত এই সমাজে একটা নাম রাখা অনুষ্ঠানে গেছি, অন্তত না হইলে সে 25-30 হাজার টাকা খরচ করছে কিন্তু আকিকাটা দেয় নাই। আপনি কি ইচ্ছা করলে 8-10 হাজার টাকাতে একটা ছাগল কিনতে পারতেন না, আকিকাটাকে দিয়ে দিতে পারতেন না? খরচ তো ঠিকমতো করছেন আপনি, খরচ তো ঠিকমতো করছেন আপনি, আকিকাটা আপনার উপরে ফরজ, ফিতার উপরে সন্তানের আকিকা দেওয়া ফরজ, এবং আকিকাটা প্রকৃতপক্ষে আকিকাকে দেওয়া সুন্নত হচ্ছে, ছাগল দিয়ে আকিকা দেওয়া সুন্নত, গরু দিয়ে জায়েজ আছে, কিন্তু রাসূলুল্লাহ ইসলামের সাহাবারা গরু দিয়ে আকিকা দিতেন না, একটা জীবনের পরিবর্তে আরেকটা জীবন। আকিকাটা আপনাকে বোঝা লাগবে, আপনি আকিকাটা কোরবানির সাথে একসাথে করলেন কেন? জায়েজ এক জিনিস, রাসূলের সুন্নাহ আরেক জিনিস, রাসূল কোনটা করছে আপনাকে দেখা লাগবে যদি আপনি রাসূলের অনুসরণ প্রকৃত অনুসারী হন। আমি কথা বুঝাইতে পারছি কিনা? গরুর সাথে আকিকা দেওয়া জায়েজ আছে, কিন্তু আকিকার উদ্দেশ্য কি? কোরবানির উদ্দেশ্য একটা জিনিস, আকিকার উদ্দেশ্য কোরবানি দিচ্ছেন আপনার উপরে আল্লাহ কোরবানি ওয়াজিব করছে, আপনার সম্পদ আছে, এই সম্পদ দিয়ে আপনি আল্লাহর বাস্তে কি করছেন? পশু জবাই করতেছেন, এটা ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ, কাজ সুন্নাহ, ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তান জবাই করে দিয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য। এখন আকিকা আকিকার কোরবানির উদ্দেশ্য কি এক? তো আপনি দুইটা এক করতেছেন কেন? এখন এটা যদি না জায়েজ বলি, এবার ইমামতিও দেখবে না, না জায়েজ আমি বলতেছি না, জায়েজ আছে, আপনাকে উদ্দেশ্য বোঝা লাগবে আপনি আকিকাটা আপনার উপরে কেন ওয়াজিব হলো, আকিকাটা কেন আপনার উপরে দর্তব্য বলো। ফিতা মাতার উপরে দুইটা জিনিস কালকে আমাদের মধ্যে আল্লাহ প্রশ্ন করবে, একটা হচ্ছে সন্তান হওয়ার পরে নামটা ইসলামিক কিনা, দুই নাম্বার হচ্ছে সন্তান হওয়ার পরে এটা আকিকা দেওয়া হয়েছে কিনা। আকিকা তো এই কারণে দিবেন, এই আকিকার বিনিময় আপনার সন্তানটা হেফাজত করবে আল্লাহ, এই আকিকার বিনিময় আপনার সন্তানের বিপদ আপদ বালা মুসিবত যা আছে, ওই যে একটা পশু আপনার সন্তানের নামে আল্লাহ সন্তুষ্টি অর্জনে আপনি উৎসর্গ করে দিলেন, কার জন্য? একটা ছাগল উৎসর্গ করে দিলেন, জানের পরিবর্তে জান, কথাটা বুঝে আসছে কিনা? মানে এই জানটা উৎসর্গ করছেন টাকা দিয়ে, আপনার ছেলের জানটা আল্লাহ হেফাজত করবে, আকিকের উদ্দেশ্য হচ্ছে এটা। তা না আমি কারে কোনে বুঝে বা আকিকের নিয়ে ঢুকে দিছে কোরবানির লোকে, একটা ছেলে হলে কয়টা ছাগল? এখন এটা আরো সহজ করছে ইসলাম,
আপনি দেখেন ইমাম হাসান হুসাইন এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যারা আকিকা দিয়েছে সবাই ছাগল অথবা দুম্বা বেড়া এগুলো দিয়ে দিছে, একজনও গরুর সাথে কোরবানি দেন। এটা বিভিন্ন ফরে বিভিন্ন ইমামরা এটা আসিয়ে ইস্তেহাত করি এটারে জায়েজ করছে যে গরুর সাথে জায়েজ হবে কোরবানি যে আপনি দিচ্ছেন। আপনি যদি সামর্থ্যবান হন, যেমন ধরেন আপনার টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে, কোরবানি যে দিতেছেন এক গরুতে সাতজনে কোরবানি দিতে পারে, কয়জনে? আপনি ছয়জনের কোরবানির নাম দেওয়ার পরে আস্তে করে আপনার ছেলের নামটা আকিকা ঢুকে দিচ্ছেন, দিছে কিনা? তো একটা ছেলে হলে যদি দুইটা ছাগল লাগে তাহলে আপনি গরুর লোকে দিলে দুইটা নাম দেওয়া লাগবে না? কথা বুঝে না, এই আকিকের গোস্তকিং কমপ্লিট আলাদা করতে হবে। এনে বহুত বেজাল আছে, আকিকের গোস্তকিং আপনি কোরবানির গোস্তের সাথে মিশাইতে পারবেন না, কোরবানির এক হুকুম আকিকের আরেক। তো আমরা খামা খাই, আমরা এটা জোর করি ইমাম সাহেবের ফতোয়া নি এই কাজটা কেন করেন? এই কারণে যদি আমি রাসূলুল্লাহর অনুসরণ করতে চাই অবশ্যই আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেভাবে করেছেন এইভাবেই, ঠিক আছে কিনা? এই দুইটা জিনিস আমরা আজকে থেকে খেয়াল রাখবো। আমাদের এই সমাজে যারা দাওয়াত দেয়, মহাজন সাহেবকে বলতেছি, নাম শুনে দাওয়াত দিলে তাকে ফতোয়া বলবেন যে আগে এটা করে ফেলেন, আপনি এত বড় অনুষ্ঠান করার দরকার কি? এরপরে নাম শুনির অনুষ্ঠানের মধ্যে একটা কথা বলবো কিনা তাও আনিজি লাগতেছে, আপনি নাম শুনে অনুষ্ঠানের মধ্যে যে একটা লোকের টেবিল দিয়ে বসাই দিয়েছেন, কাজটা কি ঠিক হয়েছে? বুঝেন নাই কথাটা? গিফট নেওয়ার জন্য যে আপনি একটা লোককে যে বসাই দিয়েছেন আপনার বাড়ির সামনে, দিচ্ছেন ছেলের আকিকা? এই ব্যাপারে ইমাম সাহেব আরেক মি গেছে, আপনি আকিকা দিচ্ছেন আপনার ছেলের দোয়া করার জন্য, লোকগুলোকে দাওয়াত দিচ্ছেন খাওয়াচ্ছেন ছেলেকে দোয়া করার জন্য, কিন্তু আপনি তো ফকের টাকা দিয়ে করতেছেন। আকিকা অনুষ্ঠানে অন্তত কোনো গিফট নেবেন না, আকিকা অনুষ্ঠানে। আকিকা অনুষ্ঠানটা এটা বিয়ের অনুষ্ঠান না, এটা কি বিয়ের অনুষ্ঠান? বিয়ের অনুষ্ঠান আকিকা অনুষ্ঠান ব্যবধান আছে। মহাজন সাহেবকে বলতেছি যখনই দাওয়াত দিতে আসবে, যদি দেখেন যে বড় 30-40-50 জন লোকের অনুষ্ঠান করতেছে, তাহলে তাকে বলবেন যে আপনি কি করেন আকিকা দিয়ে দেন। ও একটা ছাগল হইলেও আকিকা শুদ্ধ হবে আপনার সম্পদ ওই অবস্থায় যদি আপনার টাকা না থাকে। একটা সর্বশেষ কথা হচ্ছে যে একটা ছাগল দিয়ে আপনি আগে দিতে পারবেন। আগে দেওয়ার সিস্টেম হচ্ছে 7 দিন 14 দিন 21 দিন, এরপরে আকিকার কোনো দাম নেই, দিলে দিলে না দিলে নেই, দিলে যে অবস্থা না দিলে ওই অবস্থা। তবে আপনার উপরে একটা দায়িত্ব রয়ে গেল ওই ছেলের আকিকাটা দেন। ওই দিন আমাকে এক লোক প্রশ্ন করছে, ওই লোকের বয়স হয়ে গেছে ওই 60-65 বছর, কো আরাব্বা তোমার আকিকা দেন? আশ্চর্য বিষয়, এর বয়স 70 বছর, আমার প্রশ্ন করছে কোন আরব্বা তোমার আকিকা দেন? আকিকা 7 দিন 14 দিন 21 দিন, এই 3 দিনের মধ্যে দিলে সুন্নত আদায় হইব, 3 দিনের পরে সুন্নত আদায় হইত না। এটার উপরে আপনার দায়িত্ব আছে, কোনোরকম দায়সারা কাজটা করবেন প্রথম 7 দিনের মধ্যে, সপ্তম দিন, 7 দিনের মধ্যেও না সপ্তম দিন, এইটাই সহি রেওয়ায়ত। আজকে জন্মগ্রহণ করছে এরকম এই সমাজে কয়েকজনে দিছে, আমার সাথে যোগাযোগ করে বলছে কোন দিন পড়বে, আমি বললাম যে ওই দিন পড়বে, ওই দিন আকিকাটা দেন, 7 দিনের দিন আকিকা দেওয়া সুন্নত, এই জিনিসটা আপনার মানার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।